ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য থ্রি ডি ট্যাক্স এফেক্ট ফটোশপে কীভাবে আমরা থ্রি ডি টেক্স এফেক্ট করবো সম্পূর্ণ বাংলায় শিখব তো ভিডিওটি শেখার আগে অবশ্যই ভিডিওগুলো একটা লাইক করবেন ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন অবশ্যই ওদেরকেও সুযোগ দিন যাতে শিখতে পারেন ফিরি অন ইউটিউব চ্যানেল অনাথ প্রিমিয়াম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে জয়েন থাকার জন্য যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিছু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস করবেন যাতে শিখতে পারেন আপনারা কিছু আমি কিছু শেখাতে পারি আপনাদেরকে ফ্রি টু ফ্রি তো অবশ্যই এখানে বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কোনো জিনিস শেখানো হয় তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে পরে আপনারা এক একদিন না একদিন অবশ্যই গ্রাফিক ডিজাইনার হতে পারবেন তো বেশি কথা না বলে আজকে আমাদের মূল টপিকের মধ্যে নিয়ে চলে যাচ্ছে আমরা তো আমি এটা কীভাবে ডিজাইনটা করেছি আজকে আমরা সম্পূর্ণ বাংলায় শিখবো তো এখান থেকে কী করব এখান থেকে আমরা নিউ একটা বোর্ড যে কোনো নিয়ে নিছি একটা যে কোনো মাপের তোমরা তোমাদের নিজের মাপে যে কোনো মাপের একটা নিয়ে নিতে পারেন অবশ্যই তো এখান থেকে আমি কি কী করছি এখান থেকে আমি উনিশশো কুড়ি নিয়ে নিচ্ছি এখানে উনিশশো কুড়ি বা এখানে কী করবো হাজার আশি হাজার আশি এখানে ল্যান্ডস্কেপ করবো এখানে আমি যেটা আছে সেটা থাকবে এখান থেকে ডান ওকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নর্মালি একটা আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে তো এখান থেকে আমি কি করব এখান থেকে একটা টেক্সট লিখবো এখান থেকে আমি কি করবো এখান থেকে এখান থেকে আমি পাঁচশোকে লিখছি পাঁচশো কে নিচে এখানে আমি লিখব কি সাবস্ক্রাইবার এখানে আমি ক্যাপিটাল লিখবো সাবস্ক্রাইবার এস ইউ বি এস সি আর আই বি ই আর সাবস্ক্রাইবার লিখে দিলাম কে সাবস্ক্রাইবার তো এখান থেকে আমি এটা হালকা আমি গ্যাপ দেবো যাতে আমার দেখতে সুবিধা হয় এখান থেকে কী করব কন্ট্রোল টি দিয়ে দেব কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে এটা আমি বড়ো করে নিলাম সো এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কোনো একটা ট্যাক্স লিখলাম ট্যাক্স লেখার পর এটা আমি বড়ো করে দেবো যতটুকু আমার দরকার যতটুকু আপনি করতে পারেন যতটুকু সাইডে করতে পারেন ততটুকু এটাই যদি বলেন যে আমি সিঙ্গেল সিঙ্গেল করব তো সিঙ্গেল সিঙ্গেলও করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে এস ইউ বি এস সি আর আই বি এ সাবস্ক্রাইবার পাঁচশোকে সাবস্ক্রাইবার এখানে আমি কালারটা কি দিয়েছিলাম দেখি নিচের কালারটা হালকা আমি হল হলুদ কালার দিয়েছিলাম তো এখান থেকে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি এখান থেকে আমি সিলেক্ট করে এখান থেকে কোথায় যাবো এখান যে এ অপশানটা আছে ক্যারেক্টার এখান থেকে যদি না পান তো এখান থেকে পাবেন এখান থেকে যে ক্যারেক্টার বলে জিনিসটা আছে এখানে ক্যারেক্টার বলে এখানে ওকে করবেন তো দেখতে পাচ্ছেন ক্যারেক্টার চলে এসছে তো এখান থেকে আমি কিন্তু কালারটি চেঞ্জ করে দিচ্ছি অলরেডি এখান থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালারটি চেঞ্জ করে দিন অলরেডি এবার আমাদের কি করব এখান থেকে আমাদের কাজ হবে এখান থেকে আমাদের কাজ হবে কি এখানে যে এফএক্স অপশানটা আছে এফএক্সে যেতে পারি এখান থেকে এফ যে অপশানটা আসবে সেটা হতে পারে এখান থেকে যে অপশানটা আছে এখান থেকে হতে পারে বা এখানে ওপর ডবল ক্লিক করলেও কিন্তু সেই অপশানটাই আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখান থেকে ক্লিক করলেও কিন্তু সেই অপশানটাই আসবে তো এ অপশানে এসে পরে আমরা কী করব এখান থেকে ড্রপ শ্যাডো যেটা আছে সেটা ড্রপ শ্যাডো আমরা দিয়ে দেবো ড্রপ শ্যাডো দেওয়ার পর এখান থেকে আমরা কি করব এখান যে হলুদ কালারটা আছে এখান থেকে আমরা কী করব হালকা রেড কালার দিয়ে দেবো আমরা রেড কালার ওকে এখান থেকে হালকা আমরা কি করব এখান থেকে যেটা আছে এখান থেকে আমরা কি করব কালার ওভার লিতে যেতে পারি আমরা কালার অভারলেই যাওয়ার পর এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করবো এখান থেকে যেটা আছে সেটা আমি অন্য কালার দিয়ে দেব এখান থেকে সো এখান থেকে ডান ওকে তো এবার আমাদের কি করতে হবে এখান থেকে আমি কালারটা দেখিনি কী আছে এখান থেকে উপরে উপরে লাল আছে নিচে কিন্তু হলুদ কালার আছে তো এখান থেকে আমি কালারটা অবশ্যই চেঞ্জ করব কী করে চেঞ্জ করব এফেক্সে যাব এ এফেক্স বলে সাইডে কোনাতে ক্লিক ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর এখানে যেটা আছে সেখানে যেটা আমার হলুদ কালার আছে সেটা আমি কালারটি চেঞ্জ করবো এখানে যে হলুদ আছে এখানে আমরা নর্মালি রেড কালার দিয়ে দেবো এখান থেকে ঠিক আছে এখান থেকে যে ড্রপ সেট আছে সেই ড্রপ সেটের জায়গায় আমি কী করব হলুদ কালার দিয়ে দেব ওকে এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারেন এখান থেকে এটা বেশি কমাবাড়ো বেশি করতে পারেন এখান থেকে এখান থেকে কী করবো এখান থেকে কন্ট্রোল টি দিলাম এখানে কী করব কন্ট্রোল শিফট অল্ট টি দিয়ে দিলাম কন্ট্রোল এখানে কন্ট্রোল টি দিয়ে দিলাম এখান থেকে অল সিলেক্ট করবো তারপর দেখবেন কী হবে এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দিলাম কন্ট্রোল টি দেওয়ার পর এখানে এটা সাইজটা ছোটো করব ছোটো করার পর এখান থেকে এটাকে ছোট করে দেবো অলরেডি এখান থেকে ছোট করে দিলাম এখান থেকে ছোট করার পর এখান থেকে এটাকে টেনে আমি ছোট করে দিলাম অলরেডি এখান থেকে আরও ছোট করে দিচ্ছি অলরেডি সো এবারে দেখুন আমার ডিজাইনটা কীরকম হয়েছে অলরেডি আমার কিন্তু ডান হয়ে গেছে এখান থেকে যদি আরও কাস্টমাইজ করতে পারেন কন্ট্রোলটিই দিয়ে দেবেন কন্ট্রোল টি দেওয়ার পরে অ্যারো যে আছে মাউসে অ্যারো সে অ্যারোর থেকে ক্লিক করবেন এখান থেকে এটা বড় করতে পারেন ঠিক আছে এখান থেকে কন্ট্রোল শিফট অল টি করে ক্লিক করে কিন্তু এখান থেকে বড়ো করতে পারেন আরও ঠিক আছে এখান থেকে আরও বড় করতে পারেন তাহলে আরও আমার সাইজটা বড হবে নিচে যে আছে এখান থেকে কিন্তু এটা বড়ো হবে এখান থেকে এটা দেখতে পাচ্ছেন আমি এটা ছোট করে দিচ্ছি অলরেডি এখান থেকে এটাকে ডান ওকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু থ্রি ডিট এক্স ইফেক্ট কিন্তু আমার হয়ে করে দিয়েছে অলরেডি সো ভিডিওটি কেমন হয়েছে আশা করি জানাবেন আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন মজাদার ট্রিক আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন অবশ্যই আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখান থেকে আমি একটা যে কোনো একটা ইয়ে নিয়ে নিলাম আর্ট এখান থেকে যে কোনো একটা আমি কালার নিয়ে নিয়েছি অলরেডি যাতে দেখতে ভালো লাগে আমার সেখান থেকে যে কোনো কালার আপনি নিতে পারেন যেটা তোমাদের ইচ্ছা হালকা কালার আমি একটা নিয়ে নিচ্ছি অলরেডি যাতে দেখতে ভালো লাগে এই কালারটি আমি নিয়ে নিলাম ডান ওকে ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন